আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর হাসান মিন্টু, আওয়ার সি টিভির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, বলতেছিলাম সেই সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যেই রায়হানকে হত্যা করেছিল সে প্রধান আসামি এসআই বরখাস্তকৃত আকবর, আপনারা জানেন এই আকবর ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছিল এবং খাসিয়াদের সহায়তা তাকে ধরা হয়েছে এবং এই মামলাটি এখন তদন্ত করছে পিবিআই। তো পিবিআই তাকে ইতিমধ্যে 7 দিন রিমান্ড শেষ করেছে। 7 দিন রিমান্ড শেষে কি তথ্য পেয়েছে সেই তথ্যই জানাবো। তো তার আগে যেটা বলতে চাই, আসলে এই এসআই আকবর কিন্তু খুব চালাক প্রকৃতির লোক, কেননা তাকে যখন 1 দিন রিমান্ড দেওয়া হয় বা 2 দিন রিমান্ড শেষ হয়, তখন সে আমাকে বলে আমার অবস্থা খুবই খারাপ, আমাকে হসপিটালে নিয়ে যান। তখন কিন্তু ওখানকার স্থানীয় হসপিটালে, সম্ভবত ওসমানী মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয় এবং ওখানকার যারা ডাক্তার তাকে পরিচর্যা করেন, ডাক্তাররা বলে রোগী তো কোনো অসুস্থতা দেখি না, সে সুস্থ। পরবর্তীতে তাকে আবার থানায় নিয়ে আসে, থানায় নিয়ে এসে তার 7 দিন একে একে রিমান্ড শেষ করা হয়। এখন এই রিমান্ড শেষে যে তথ্যগুলো পিবিআই পেয়েছে সেটা হচ্ছে কোনো রকম স্বীকারোক্তি এই এসআই আকবর দিচ্ছে না, অথচ আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি যে রায়হানকে যখন খাসিয়ারা ধরলো, যখন তাকে পিঠমোড়া করে বাঁধলো, তার হাত পায়ে বাঁধে যখন তাকে বিভিন্নভাবে বলছিল, তখন তার প্রাণের ভয়ে কিন্তু বলেছিল যে আমি একা মারি নাই, আমার সাথে আরও 4-5 জন ছিল বা আমি মারতে চাই নাই, এরকম কথা কিন্তু আমরা ওই ভিডিও ফুটেজে দেখেছি। কিন্তু এই 7 দিন রিমান্ড পরেও সে কিন্তু কোনো রকম কোনো তথ্যই পিবিআইকে প্রদান করেনি বা কোনো স্বীকারোক্তি কোনো তথ্যই দেয়নি। এখন এই বিষয়ে একটি ভিডিও আপনাদের দেখাবো আমি, যে ভিডিওটি তার একমাত্র বড় বোন যে আমেরিকাতে থাকে এবং যে আসলে শুরু থেকেই মামলাটি একটু দেখভাল করে আসতেছে, যে একমাত্র তার ভাই ছিল, এখন তার বাড়িতে শুধু মা, এখন এই বোনটি সার্বিকভাবে এটার খোঁজ খবর নিচ্ছে। এখন এই বোনটির কথা, এই বোনটির কথা আমার কথা সেমই, কারণ যেখানে রায়হান নিজের, যেখানে এসআই আকবর নিজেই ভিডিও ফুটেজে বলেছিল যে আমি রায়হানকে একা মারিনি, আমার সাথে আরও লোক ছিল বা আমি মারতে চাই নাই, আমি হসপিটালে নিয়ে গেছি, সেই এসআই আকবরের মুখ থেকে পিবিআই 7 দিন রিমান্ডের পর কোনো তথ্যই বের করতে পারলো না, এই জন্য সে একটু দুঃখ প্রকাশ করেছেন। ভিডিওটি আপনাদের দেখাবো, চলুন ভিডিওটি দেখি। আপনারা সবাই দেখছেন ইতিমধ্যে আকবর আদালত নেওয়া হয়েছে, 7 দিন রিমান্ড শেষ হয়ে গেছে, বা ওটা শুনিয়া সবচাইতে বেশি আশ্চর্য এবং খারাপ লাগে যে 7 দিন রিমান্ডের পরেও আকবরে এব মানে স্বীকারোক্তি দিছই না যে থাইন যে আমার বাইরে মারছইন, মানে পিবিআই এব মানে তানোর কাছে কি এটা তদন্ত করিয়া লইতা পারছই না, বা আমার একটাই মানে অখন কুসাওয়া এটা কোন ধরনের রিমাইন্ড হইল যে একটা মানুষের 7 দিন রিমাইন্ড দেওয়ার পরেও এব স্বীকার করলো না আকবরে। কিন্তু যে সময় আপনারা সবাই দেখছেন ভিডিওটা, যে সময় মানে খাসিয়া অখলে দর্শন হওয়ার সময় আকবরে নিজের মুখে হয়েছে যে আমি একলা মারছি না, আমার লোক আরো 5-6 জন মিলিয়া মারছেন, হেরা তো রিমাইন্ড দিছিল না, হেরা তো কিচ্ছু করছিল না, কিন্তু হেরা লইতে পারলো তদন্ত করিয়া, তদন্তও তারা করছে না, তারা জাস্ট মুখে জিকাইছে আকবরের সব কথা হইয়া গেছে, কিন্তু আমরা পিবিআই এ 7 দিন রিমাইন্ড দেওয়ার পরেও কিছু মুখ তাকে পাকড়তে পারছেন না। যে সময় এই কেসটা প্রথম পিবিআই এর কাছে দেওয়া হয়েছিল, লন্ডন আমার ফ্রেন্ড বন্ধু সবাই আমারে কইছে যে তুমি তাই যে পিবিআই এর কাছে দিছ এটা চিন্তা করিও রুবা, এটা কেস কতদিন বড়া চলবো, কারণ সালমান শাহ সেম ওলা মারা গেছিল, পিবিআই এ এটা যখন নিছে কেস, সালমান শাহর মায় কিন্তু এব বিচার পাইছই না সালমান শাহ হত্যার, কারণ এটা পিবিআই এর কাছে আসিল, সেম দেখ তুমি তাই নো রায়হানোর বিচার ফাইতায় না, এটা পিবিআই এর কাছে যতদিন থাকবো, আমি তারারে কইছি না এটা ডিফারেন্ট আর আমার বাইটটা এটা ডিফারেন্ট জিনিস, কিন্তু এখন তো দেখা যার আমি মনে করছিলাম সালমান শাহর মায় মাংস দুয়ারে দুয়ারে গিয়া খান্দিরা, দুয়ারে দুয়ারে গিয়া আত্মফায় দৌড়া সালমান শাহ হত্যার বিচার লাগে, কিন্তু আজ দেখা যার বাংলাদেশের শুধু সালমান শাহর মা নাই, আজ থেকে নয়া আরেকজনের মা রায়হানোর মায়েও সালমান শাহর মারলা খানি দুয়ারে দুয়ারে গিয়া খানবা, ফুয়া হত্যার বিচারও লাগি, রায়হান হত্যার বিচারও লাগি, কিন্তু আমার আম্মায় বিচার পাইবা করি আমি নিশ্চয়তা দিতে পারলাম না, কারণ আমি নিজেও অশান্তিতে ভুগলাম।
আসলে সর্বোপরি আমি এটাই বলতে চাই যে যেহেতু এই দায়িত্বটি পিবিআই এর কর্মকর্তারা নিয়েছেন, আপনারা এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করুন, যাতে এই ধরনের অসহায় মানুষগুলো নির্যাতিত হয়ে মারা না যায়। আজকে দেখেন, এই রায়হান কিন্তু একটা নির্দোষ ছিল, ওই এসআই একবারে লালসার শিকার হয়ে রায়হানকে মরতে হয়েছে। তো এটার যদি আপনারা একটা ভালো বিচার উপস্থাপনা করতে না পারেন, তাহলে আপনাদের প্রতি কিন্তু আসলে সাধারণ মানুষের আস্থা থাকবে না। একটা পর্যায়ে এমন হবে যে জনগণই নিজের আইনটাকে নিজের হাতে তুলে নিবে যদি তারা সঠিক বিচার না পায়। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সুষ্ঠু তদন্ত করে একদম ন্যায় বিচারটাই স্থাপন করুন। তো ভিডিওটি যে যেখান থেকে দেখলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।